কালো সোনার আড়ালে একরাশ বিষণ্ণতা চাপা ক্ষোভ মাচার লড়াই। কয়লা উত্তোলনের সময় খনিতে প্রবল বিস্ফোরণের জেরে ঘরে ধরেছে ফাটল, সেই থেকে সমস্যার সুখ। বছর দেড়েক হতে চলল, সেই সমস্যার সমাধান তো দূর, তারই মধ্যে হুড়মুড়িয়ে ভেঙেছে একের পর এক বাড়ি, আশ্রয় ছেড়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ঘর ছাড়াদের। মাম ঝড়ে টাকা টাকা লিলে সব লিলে তো আমার, আমাকে ঘরও দেয়নি, আমার মাটির ঘর ন্যান্ডা গান্ডা ছেলে নিয়ে মরদ মরি গেছি। আর দেখো ওখানে পুলিশে বাই করে দিন গেছিল তো, ওইখানে যে ভাত খেয়েছিলাম তো, ভাতের থাল তুলে নিয়ে গেছি, ভোটের সময় ভোট্ট বেলায় চলে আসছে, ভোট দাও করি। তারপর তারপর দেখো কিছুই না, কি করবে, ভোট দেবে আবার না কেন দুবার, এবার আসো ঝাঁটা নেবো তেরি নিয়ে যাবো। নেতারা ঘর পাচ্ছে? হ্যাঁ নেতারা ঘর লিচ্ছে গো, সদস্য ঘর লিচ্ছে গো। তোমাদের ঘর দিচ্ছে না? জোরে আওয়াজ হলো, দ্রুম করে পড়ে গেল, মারা দৌড়ে এলো, আমাদের যদি কিছু হয়ে যেত তাহলে। জমির পাট্টা মিলেছিল সরকারের তরফে, অথচ সেই পাট্টাই ভুয়ো দাগিয়ে দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ, অথই জলে গ্রামবাসী। হয়তো পাট্টা দিয়েছিল? হ্যাঁ পাট্টা দিয়েছিল, মানে পাট্টা দিয়েছে বিডিও থেকে নিয়ে। এখন তারপর এখন এসিএল বলছে না একটু ভুয়ো পাট্টা লয়, এটা আমার জায়গা, আমার জায়গা। কে বলছে এটা? এসিএল বলছে। গ্রাম দ্রুম করছে, রাতে মনমট করছে ঘর, ভয়ে তো ঢুকে থাকা যেতে পারছি না, রাত্রে বেশি ভয় লাগছে। ভোটের সময় বলি ভোট দাও, এখন কেউ নাই, এখন খবর কেউ নাই, কেউ খোঁজ নাই, কেউ কোনো দিন খোঁজ নাই। ভোট আসে ভোট যায়, বড় বড় স্বপ্ন দেখিয়ে নৌকো ছিনিয়ে নিয়েছে বারবার শাসক দলের প্রতিনিধিরা, ফের মিলেছে কাজ শুরুর আশ্বাস। যাবে না, গতকালই কথা ফাইনাল হয়ে গেছে, দাঁড়িয়ে আমরা বলছি বুধবার নাহলে বৃহস্পতিবারের মধ্যে কাজ, ঘরের কাজ। স্বাধীন মানুষগুলোর অভাব অভিযোগ শুনতে এবার ঘটনাস্থলে হাজির পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ঘুরে দেখেন এলাকা, ক্ষতিগ্রস্ত লাউডোহার পুনর্বাসনের জন্য রাজ্য সরকার ও ইসিএল এর উদ্দেশ্যে বেঁধে দিলেন সময়, ডেডলাইন ডিসেম্বর, তার মধ্যে পুনর্বাসন না পেলে জোরদার আন্দোলনের হুমকি বিজেপি। ডিসেম্বর মাস অবধি যত রাজনীতি করার এদের নিয়ে করে নিন, ডিসেম্বর মাসের মধ্যে যদি এদের পুনর্বাসন না হইতে তাহলে জানুয়ারি মাস থেকে আমরা এলে শান্তিপূর্ণভাবে আসবো না, অন্যরকম আন্দোলন হবে, এবং যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় তার জন্য তারা দায়ী থাকবে। পঞ্চায়েত ভোট, এটা না, পঞ্চায়েত ভোট তো আলাদা, ভোট আসবে ভোট চলে যাবে, মানুষের জীবন তো আগে থাকতে হবে, মানুষকে আগে বেঁচে থাকতে হবে, তো তারপর ভোট। লোকই মরে যাবে তো ভোটটা কে দেবে? সাহেবরা নিজের অফিসে আরামসে থাকবে, রাত্রে আরামসে ঘুমাবে, আর এই গরিব লোকরা রাত জেগে থাকবে, এটা হতে পারে। কবে মাথার উপর ছাদ মিলবে জানেন না ওরা, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই ক্ষোভের আঁচ দ্বিগুণ হচ্ছে প্রান্তিক মানুষগুলো। পুনর্বাসন ইস্যুকে সামনে রেখে শাসকের কপালে যে দুশ্চিন্তার ভাঁজটা আরো চওড়া হচ্ছে তা বলাই বাহুল্য। সুতরাং পুনর্বাসন না পেলে আগামী ডিসেম্বরের পর ব্যাপক আন্দোলনে নামবে বিজেপি, তারপরে যা সমস্যা হবে তার দায় নিতে হবে প্রশাসনকে। লাউধোয়া থেকে রাজেশ সিং গুপ্ত, ক্যালকাটা নিউজ।